বন্ধু হিসেবে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। 25শে ডিসেম্বর 2014 অর্থাৎ 2015-এর শুরুর দিকে ইউটিউব বাংলা চ্যানেলের অগ্রযাত্রা শুরু হয়। আজকে 28শে এপ্রিল 2019 অর্থাৎ 4 বছর 4 মাসে ইউটিউব বাংলা চ্যানেল পৌঁছে যায় মোটামুটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটি চ্যানেলে। আমি প্রথমেই এখানে ধন্যবাদ জানাবো এক একজন করে 1 মিলিয়ন বন্ধু বান্ধব যারা আপনারা আছেন ইউটিউব বাংলা চ্যানেলে প্রত্যেককেই, কারণ আপনাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটি পরিবার। যাই হোক, আপনারা হয়তো এখন অনেকেই ভাবছেন আমি অনেক সফল একজন ইউটিউবার বা ইউটিউবে আমি অনেকটাই সফল, কিন্তু আমি সেটা ভাবছি না, আমি টোটালি একজন ব্যর্থ ইউটিউবার। সেটা কিভাবে অবশ্যই আপনারা জানবেন, এবং এই জানানটা হয়তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনি যদি মোটামুটি সাকসেসের পর্যায়ে একজন ইউটিউবার হয়ে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কথাগুলি কাজে দিবে। সো তার আগে আমরা ঘুরে আসবো আমাদের কিছু প্রিয়জন আমাদেরকে কিছু ভিডিও উইশ পাঠিয়েছিল সেখান থেকে। সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন, চলুন শুরু করা যাক। বাংলায় ভালো মানের টেক কন্টেন্ট আমাদের দেশের হাতে গোনা কয়েকটা ইউটিউব চ্যানেলে পাওয়া যায়, তার মধ্যে ইউটিউব বাংলা একটি। এবং এটা একটা গর্বের বিষয় যে ইউটিউব বাংলা চ্যানেলটি, রবিন ভাইয়ের চ্যানেল, অলরেডি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, এবং আমরা আশা করি এই 1 মিলিয়ন এখান থেকে 10 মিলিয়নে পরিণত হবে। আমাদের টেক কমিউনিটিতে টেক ইউটিউবার যারা আছে বাংলাদেশের তারা সবাই গর্বিত, খুবই প্রাউড ফিল করছি যে আমাদের একটা চ্যানেল এত বড় হয়েছে, এবং আশা করি এটা এভাবেই বড় হতে থাকবে। আমরা সবসময় রবিন ভাইয়ের সাথে আছি, এভাবে আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আমাকে সোহাগ ভাই রে, কত সুন্দর সুন্দর করে কথা কয়, হ্যাভি সুন্দর সুন্দর ভিডিও বানায়, একদিন আমারে বিচারায় যাবো। ঠিক আছে ঠিক আছে, কংগ্রেচুলেশন রবিন ভাই, আপনার ইউটিউব বাংলা চ্যানেলটি ইতিমধ্যে 10 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে। আমার জানার মতে বাংলাদেশি টেক চ্যানেলের মধ্যে এটাই হচ্ছে প্রথম 10 লক্ষ সাবস্ক্রাইবার মাইলফলক পূর্ণ করেছে। এজন্য আমার পক্ষ থেকে এবং আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য অনেক শুভকামনা রইল, আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন রবিন ভাই ফর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। খুব অল্প সময়ের ভিতর টেকনোলজি চ্যানেলের দিক দিয়ে বাংলাদেশে এই সর্বপ্রথম আপনার ইউটিউব বাংলা চ্যানেলটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মাইলস্টোনটি কমপ্লিট করেছে। এজন্য সাইনটেকের চ্যানেলের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি আরও এভাবে এগিয়ে যান, অনেক অনেক দূরে এগিয়ে যান, আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ। আমাদের ডিজিএম চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব বাংলার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দীর্ঘ 4 বছর এই পথ চলায় যার অবদান না বললে নয়, তিনি হলেন শফিক রহমান ভাই। দোয়া রইল এগিয়ে যান নতুন এক দিগন্তের উদ্দেশ্যে, শুভকামনা রইল ইউটিউব বাংলা পরিবারের জন্য। আসসালামু আলাইকুম, মেরি মেরি কংগ্রেচুলেশন টু ইউ রবিন ভাই। বাংলাদেশে এই প্রথম কোনো টেক রিলেটেড ইউটিউব চ্যানেল যেটি কিনা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এর মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে এবং যেটি অর্জন করতে সক্ষম হয়েছে আমাদের সকলেরই প্রিয় ইউটিউব চ্যানেল ইউটিউব বাংলা। এর জন্য 3GBT ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সাদ্দাম ভাইয়ের পক্ষ থেকে প্রিয় রবিন ভাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় রবিন ভাই, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, মাশা আল্লাহ ভাই, এটা শুধুমাত্র আপনারই প্রাপ্য ছিল, কারণ আপনি শুরু থেকেই প্রবাসে থেকে সৎ এবং দক্ষতার সাথে আমাদেরকে যেভাবে টেক নিউজগুলো পৌঁছে দিয়েছেন এটার অবদান কখনোই ভুলার নাই। প্রিয় রবিন ভাই, এর জন্য আজ আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্থাৎ 1 মিলিয়ন ভালোবাসা আপনার জন্য। আপনি শুরু থেকেই আমাদেরকে যেভাবে সাপোর্ট এবং সহযোগিতা করে আসছেন এটার জন্য আপনাকে কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনার জন্য শুধু রইল এই বুকে অনেক ভালোবাসা, আপনি থাকবেন সকলেরই বুকে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি যেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আরও পথ অতিক্রম করতে পারেন এবং আমাদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে, আপনার পরিবারের সকলের ভালো কামনা করে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সর্বোপরি শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। যাই হোক, সোহাগ ভাই থেকে শুরু করে 3GBT অর্থাৎ সাদ্দাম ভাই পর্যন্ত যারা আমাদেরকে ভিডিও উইশ পাঠিয়েছিলেন প্রত্যেককেই জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই অফুরন্ত ভালোবাসা দেখানোর জন্য। সেই সাথে ইউটিউব বাংলা চ্যানেলের 1 মিলিয়ন সাবস্ক্রাইবারদেরকে আমি একটা সুসংবাদ দিতে চাই, যেটা হচ্ছে যে এই ভিডিওটি আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে আমি দিচ্ছি আপনাদেরকে 10,000 টাকা পর্যন্ত ফ্ল্যাগজি পুরস্কার। অর্থাৎ আপনারা যে কোনো 10 জন পাবেন 1,000 টাকা করে মোবাইল টপ আপ, এবং কিভাবে আপনারা সেটা পেতে পারেন অবশ্যই আমরা ভিডিওর মাঝখানে বলে দিব। যাই হোক, এবার আসুন যে আমরা শুনি যে ইউটিউব বাংলা চ্যানেল কেন
এক মিলিয়ন সাবস্ক্রাইবারে এসে নিজেকে ব্যর্থ মনে করছে, অর্থাৎ আমি কেন নিজেকে ব্যর্থ মনে করছি, হিসাবটা প্রথমত আপনাদের দিয়েই মিলাতে চাই। আমরা যেহেতু এক মিলিয়ন সদস্যের একটি পরিবার, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ভিডিওতে মিনিমাম কত ভিউ হওয়া উচিত? অ্যাটলিস্ট 50,000। একদম 50,000 যদি ভিউ না হয়, এক একটি ভিডিওর ভিউ যদি 10-15,000 মধ্যে হয় অথবা 15-20-25,000 মধ্যে হয়, সেক্ষেত্রে একটি এক মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের জন্য লজ্জাজনক একটি বিষয় বলে আমি মনে করি। যাই হোক, এই বিষয়টি অ্যাকচুয়ালি কেন হয়েছে বা কেন একজন ইউটিউবার এক মিলিয়ন সাবস্ক্রাইবারে এসে ব্যর্থ হয়ে যায়? অবভিয়াসলি আমি আগের অনেকগুলি ভিডিওতে ইউটিউব সম্পর্কিত অনেকগুলি ব্যাপার স্যাপার বলেছি, তার মধ্যে একটি ব্যাপার অবভিয়াসলি উল্লেখযোগ্যভাবে আমি বলেছি, যেটা হচ্ছে যে ইউটিউবকে আপনি কখনোই প্রাইমারি সোর্স অফ ইনকাম অথবা প্রাইমারি জব হিসেবে বেছে নেবেন না। কিন্তু এখানে আপনাকে একটি জিনিস এবার মাথায় আনতে হবে, আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে অবভিয়াসলি আপনি যখন ইউটিউবে কাজ করা শুরু করে দিবেন এবং আপনি যখন মোটামুটি সফলতার একটা পর্যায়ে চলে আসবেন, অর্থাৎ আপনার চ্যানেলটি যদি অ্যাটলিস্ট 500,000 সাবস্ক্রাইবার অতিক্রম করে, তখন অবভিয়াসলি আপনাকে ইউটিউবে যদি থাকতে হয় এবং সফলতার মধ্যে যদি থাকতে হয়, সেক্ষেত্রে আপনাকে এবার ইউটিউবটাকে প্রাইমারি হিসেবে আপনাকে বেছে নিতে হবে, অর্থাৎ আপনার প্রাইমারি জব হিসেবে আপনাকে ইউটিউবই বেছে নিতে হবে। সো আমি কেন সেটাকে প্রাইমারি হিসেবে ধরে নিতে পারি নাই বা আমি কেন সেটাকে প্রাইমারি হিসেবে নেই নাই, এর কারণ হচ্ছে যে ক্যাশ মানি, অর্থাৎ আমি যে জব করছি সেখানে প্রতিদিনকার যে ক্যাশ, সেটা দেখে দেখে আমি ইউটিউবকে একটি সাইডে ফেলে রেখেছিলাম, যার কারণে আমার ভিডিও দেওয়ার যে ধারাবাহিকতা ছিল সেটি হয়ে গেছে নষ্ট এবং আমি মোটামুটি যেখানে সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করতাম, সেক্ষেত্রে আমি সপ্তাহে 1টা করে দিয়েছি, হয়তো কোনো সপ্তাহে দেই নাই, হয়তো আবার 2 সপ্তাহ পরে 1টা দিয়েছি, হয়তো বা যে ভিডিওটি আমার যে কোয়ালিটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল অথবা আমার টপিকগুলি ছিল জাস্ট একটি চ্যানেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে সকল টপিক হওয়া উচিত ছিল সেই টপিকে আমি ভিডিও আপলোড করি নাই, অথবা ভিডিও যখন আমি আপলোড করেছি সেখানে পর্যাপ্ত পরিমাণে আমি কোয়ালিটি মেনটেন করতে পারি নাই, সেখানে অনেকেরই অনেক অভিযোগ ছিল। এটার মূলত প্রধানত যে কারণ সেটা আমি অবভিয়াসলি আপনাদেরকে ব্যাখ্যা করতে যাব না, কারণ আমার পার্সোনাল কারণ আপনাদেরকে ব্যাখ্যা করে জাস্ট সময় নষ্ট করতে চাই না। যাই হোক, মূলত যারা এখন ইউটিউবে আছেন বা ইউটিউবিং করছেন তারা একটি সার্টেন টাইম পর্যন্ত এটাকে সেকেন্ডারি জব হিসেবে ধরে নিতে পারেন, কিন্তু আপনি যখন মোটামুটি সফলতার একটা পর্যায়ে চলে আসবেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ইউটিউবকে তখন আপনি প্রাইমারি হিসেবেই আপনাকে ধরে নিতে হবে যদি আপনি ইউটিউবে ক্যারিয়ার করতে চান। সো তার মানে হচ্ছে যে আপনার যদি ইরেগুলার কাজ করে থাকেন, অর্থাৎ আপনার যদি ধারাবাহিকতা না থাকে, সেক্ষেত্রে আপনার অবভিয়াসলি পপুলারিটি ডে বাই ডে একটু একটু করে কমতে থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বিগত আই থিঙ্ক যখন 500,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি একটি ভিডিও করেছিলাম যে আমি কত টাকা আয় করি এবং সেটা কেমন। সো আমি খুবই অনেস্টলি আপনাদেরকে বলছি, আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও আমি তখন যে হিসাব দিয়েছিলাম আপনাদেরকে এখন সেই হিসাবের অনেকটা নিচে আমি আয় করি। এর কারণ কি? কারণ হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না বা আমার যে ভিডিও দেওয়ার যে ধারাবাহিকতা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সো আপনার সাবস্ক্রাইবার যখন আপনাকে কন্টিনিউ দেখে তখন যদি আপনাকে হঠাৎ করে মিস করে ফেলে, সেক্ষেত্রে অবভিয়াসলি আরেকজনের দখলদারিত্ব সেখানে চলে আসে। আপনার সাবস্ক্রাইবার যখন আপনার ভিডিও দেখে না তখন অবভিয়াসলি আরেকজনের ভিডিও দেখে এবং সে কম্পেয়ার করতে শিখে যে কার কোয়ালিটি কেমন বা আপনার থেকে তার কোয়ালিটি হয়তো আরও বেটার অথবা আপনার থেকে তার কাছ থেকে আরও বেশি বেশি সুফল পাচ্ছে বা বেনিফিটেড হচ্ছে আপনার সাবস্ক্রাইবার। সো মূলত আপনাকে ইউটিউবে যদি কাজ করতে হয় এই ধরনের কিছু ব্যাপার স্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আপনিও আমার মতো 1 মিলিয়ন কেন 5 মিলিয়ন হলেও কোনো লাভ হবে না যদি পপুলারিটি ধরে না রাখতে পারেন। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আপনি এখানে নিয়ে আসতে পারেন যে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিকে, দেখুন তাদের ভিডিওর স্টাইল বা কোয়ালিটি বা তাদের যে চমৎকার এডিটিং বা তাদের যে স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলার ভঙ্গি বা তাদের যে গ্রুপ হয়ে একটা কাজ করার যে চমৎকার
অবস্থান এবং তারা যখনই ভিডিওগুলি আপলোড করে তখন সেই ভিডিওগুলির যে এডিটিং কোয়ালিটি সেগুলি কতটুকু চমৎকার হয়। সো এবং তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ধারাবাহিকতাগুলি খুবই সুন্দর, তারা মোটামুটি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে এবং সেখানে বিশাল বিশাল কোনো গ্যাপ নেই তাদের ভিডিও দেওয়ার ক্ষেত্রে। সো আমি মনে করছি যে আপনারা যদি মোটামুটি যারা ইউটিউবে সফল হতে চান এবং এক পর্যায়ে এসে নেমে যেতে চান না, অর্থাৎ ডাউন হয়ে যেতে চান না, সেক্ষেত্রে অবশ্যই আমার বলা ব্যাপারগুলি আপনারা মনোযোগ সহকারে খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যাই হোক, এবার আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কীভাবে 1000 টাকার গিভওয়ে জিততে পারেন। কোনো কিছুই করতে হবে না, ইউটিউব বাংলা চ্যানেল সম্পর্কে আপনার মতামত দিন, আমার কোথায় ভুল ছিল বা ইউটিউব বাংলা চ্যানেলকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় বা কীভাবে কী করা যায় এই সম্পর্কে জাস্ট একটি মতামত দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। তারপর যথারীতি আমরা পরবর্তী ভিডিওতে, যখন আমরা পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওর শেষ অংশে অবশ্যই আপনারা কে কে পুরস্কৃত হয়েছেন অথবা লটারিতে বিজয়ী হয়েছেন আমরা সেটা জানিয়ে দিব র্যান্ডম কমেন্ট পিকের মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিব, কিন্তু তার আগে অবশ্যই আমি একটি রিকোয়েস্ট করে যাব, যারা ইউটিউব বাংলা চ্যানেলের নিয়মিত দর্শক, অ্যাটলিস্ট একটি ভিডিও যদি আপনি 2 মিনিট দেখে থাকেন সেক্ষেত্রে একটি লাইক দিতে মাত্র সময় লাগে 1 সেকেন্ড। সো অবভিয়াসলি যে কোনো ভিডিওর শেষে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক দিতেও ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।